বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বৃহস্পতিবার সকাল 12টা নাগাদ কর্নেল চুমুনি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী এক বাইকের ধাক্কায় গুরুতরভাবে আহত হন 45 বছর বয়সী এক মহিলা। পরবর্তী সময় তাকে উদ্ধার করে ট্রাফিক কর্মীরা সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে পাঠায় এবং বাইক চালককে আটক করেছে ট্রাফিক পুলিশরা। পরবর্তী সময় পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। সেই মহিলাকে জিবি হাসপাতালে পাঠানো হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় এবং এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত অবস্থায় মহিলাকে পাঠানো হয়েছিল জিবি হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। চিকিৎসারত অবস্থায় সেই অজ্ঞাত পরিচয় মহিলার মৃত্যু হয়েছে হাসপাতালে। এখনো পর্যন্ত সেই মহিলার নাম পরিচয় জানা যায়নি, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকাল 12টা নাগাদ কর্নেল চুমুনি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী এক বাইকের ধাক্কায় প্রাথমিকভাবে গুরুতর আহত হন অজ্ঞাত পরিচয় এক 45 বছরের মহিলা এবং কর্তব্যরত ট্রাফিক কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় সেই মহিলাকে উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠায় এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন মহিলা, কিন্তু পরবর্তী সময় আর শেষ রক্ষা হল না, মৃত্যুর কোলে ঢলে পড়লেন সেই মহিলা। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রাফিক পুলিশ আধিকারিকরা সেই মুহূর্তেই সেই বাইক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনবো। আপনি কি খবর পাইছেন? কোন জায়গাতে হয়েছে ঘটনাটা, কিভাবে হয়েছে, মানে আপনাদের কি খবর দেওয়া হয়েছিল? কি মনে হয়, মানে গাড়ির ধাক্কা না বাইকের ধাক্কা? এই মহিলার বাইকটারে আটক করা সম্ভব হয়েছে নি? এখন অব্দি এই মহিলার নাম পরিচয় পাওয়া গেছে কি? আপনারা কোন থানা থেকে এসছেন? আপনারা শুনলেন এক ট্রাফিক মহিলা সের বক্তব্য এবং এই বিষয়টাকে কেন্দ্র করে 45 বছর এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গাতে দিনের পর দিন দ্রুত গতিতে বাইক বা গাড়ি চালানোর ফলেই কিন্তু এই রকমের দুর্ঘটনা ঘটছে। বিভিন্ন সময় জাতীয় সড়ক বা তৎসংলগ্ন এলাকাতে এই দুর্ঘটনাগুলো দেখা যায়, কিন্তু শহরের উপরে এই দুর্ঘটনাগুলো কিন্তু স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ অনেকটাই আতঙ্কে রয়েছে। শহরের উপরে দ্রুত গতিতে বাইক চালানো, সেগুলোর দিকে আরও কঠোরভাবে নজর দেওয়া উচিত ট্রাফিক পুলিশ আধিকারিকদের, এমনটাই কিন্তু মনে করছেন গোটা এলাকার সাধারণ মানুষ। এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে কর্নেল চুমুনি এলাকায় ঘটনাকে কেন্দ্র করে কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ এবং ট্রাফিক পুলিশ আধিকারিকদের আরও গুরুতর নজর দেওয়া উচিত এই বিষয়গুলোতে, সেটাই মনে করছেন সুবুদ্ধিসম্পন্ন মানুষ। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।